এতক্ষণ আমরা গ্রাফগুলো সম্পর্কে জানলাম এখন একটু প্র্যাকটিস করবো এখানে ছয়টা গ্রাফ দেখতে পাচ্ছেন পারতেছেন আপনারা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা গ্রাফ আমি পূর্বে থেকে দিয়ে দিছি এখন আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কোন গ্রাফটা কী মানে কোন টাইপের গ্রাফ এগুলো তো আমরা যদি এক নম্বরে আসি এক নম্বরে আসে আমরা প্রথমেই দেখতেছি কি আর এজগুলো কেমন ডিরেকশন দেওয়া আছে সুতরাং এটা হলো ডিরেক্টেড গ্রাফ ডিরেক্টেড গ্রাফ কয় প্রকার দুই প্রকার একটা হলো ডিরেক্টেড গ্রাফ আর একটা ডিটেড মাল্টিগ্রাফ ডিরেক্টেড গ্রাফ আর ডিরেক্টেড মাল্টিগ্রাফ তো এখন আমাদের তাহলে এই দুইটা টাইপের ভিতরে যে একটা এটা হবে আসে আমরা দেখি যে এটা কি এখন দেখা যাচ্ছে ডিরেক্টেড গ্রাফে দেখা যাচ্ছে মাল্টিপল এজ থাকবে না এটা কিন্তু নাই মাল্টিপল এজ নাই লুপ কি থাকবে দেখেন এটাকে কোনো মাল্টিপল এজ নাই লুপ আছে সুতরাং এটা কি গ্রাফ এটা হলো ডিরেক্ট গ্রাফ তাহলে আমরা বলতে পারি কি এটা হলো ডিরেক্ট গ্রাফ আমি এই যে সংক্ষেপে মুখে তো ঠিকই বলতেছি আপনারা হচ্ছে যে এগুলো একটু খাতায় নোট করার সময় লিখে ফেলেন আমি সংক্ষেপে লিখতেছি ডিরেক্ট গ্রাফ এরপরে আসেন এই দুই নম্বরে দেখা যাচ্ছে যে এখানে কোনো ডিরেকশন দেওয়া নাই দেখেন গ্রাফের কোনো ডিরেকশন দেওয়া নাই সুতরাং এটা কী গ্রাফ এটা আনডিরেক্টেড গ্রাফ আনডিরেক্টেড গ্রাফ কয় প্রকার তিন প্রকার একটা হলো সিম্পল একটা হলো মাল্টি আর একটা কি সুডো তাহলে আমরা এখন মিলাইয়ে দেখি তিনটা টাইপের কোন টাইপের সাথে ওইটা যাই আমরা কি জানি সিম্পল গ্রাফে মাল্টিপল এজও থাকবে না লুপো থাকবে না সুতরাং এখানে দেখেন মাল্টিপল এজও নাই লুপো নাই তাহলে এটা কী গ্রাফ এটা হলো সিম্পল গ্রাফ তাহলে আমরা লিখে ফেলি এটা কী গ্রাফ সিম্পল গ্রাফ সিম্পল গ্রাফ তিন নম্বরে আসেন তিন নম্বরেও দেখা যাচ্ছে এখানে এজের কোনো ডিরেকশন দেওয়া নাই সুতরাং এটাও কি গ্রাফ এটা হলো আনডিরেক্টেড গ্রাফ আনডিরেক্টেড গ্রাফ কয় প্রকার তিন প্রকার সিম্পল গ্রাফ মাল্টিগ্রাফ সুডোগ্রাফ তাহলে আমরা এক এক করে দেখি সিম্পল গ্রাফটা কী সিম্পল গ্রাফে কি থাকে মাল্টিপল এজ থাকবে না আবার কি থাকবে না লুপও থাকবে না আসেন এখানে প্রথমেই দেখা যাচ্ছে যে এখানে মাল্টিপল এই যে একটা লুপ দেখা যাচ্ছে সুতরাং এটা ক্যান্সেল এটা সিম্পল গ্রাফ না মাল্টিগ্রাফ মাল্টিগ্রা মাল্টিগ্রাফ কি মাল্টিগ্রাফের হল কি মাল্টিপল এস থাকতে হবে মাল্টিপল এস থাকতে হবে দেখেন এখানে কোনো জায়গায় মাল্টিপল এস না সুতরাং এটা মাল্টিগ্রাফও না তাহলে বাকি থাকে কি সুডোগ্রাফ তো সুডোগ্রাফ কি কোনগুলো সুডোগ্রাফ হলো যেটার কি থাকবে লুপ থাকবে এই জায়গায় কিন্তু আবার মাল্টিপল এসটা ম্যান্ডেটরি না মানে মাল্টিপল এজে থাকতেই হবে তা না এখানে লুপটাই কি মেজর বিষয় তো এখানে কি দেখেন তাহলে লুপ যেহেতু আছে সুতরাং এটা কি গ্রাফ সুডোগ্রাফ এই গ্রাফটা সুডোগ্রাফ পি এস ই ইউ ইউডিও সুডোগ্রাফ এরপর এখানে আসে চার নম্বর চার নম্বরে কি দেখা যাচ্ছে ডিরেকশন দেওয়া আছে সুতরাং এটা ডিরেক্ট গ্রাফ ডিরেক্ট গ্রাফ কয় প্রকার দুই প্রকার একটা হলো ডিরেক্ট গ্রাফ আর একটা ডিরেক্ট মাল্টিগ্রাফ তো শুধু ডিরেক্ট গ্রাফে কী থাকে ডিরেক্ট গ্রাফে দেখেন লুপ থাকতে পারবে কিন্তু মাল্টিপল এস থাকতে পারবে না ডিরেক্ট গ্রাফে লুপ থাকতে পারবে মাল্টিপল এস থাকতে পারবে না এখানে ভালো করে খেয়াল করে দেখেন এখানে কোনো মাল্টিপল এস নাই কিন্তু কি আছে একটা লুপ আছে থাকতেই পারে সুতরাং এটা কি গ্রাফ শুধু ডিরেক্ট গ্রাফ শুধু কি গ্রাফ ডিরেক্ট গ্রাফ ওকে এরপরে এখানে আসেন এখানেও ডিরেকশন দেওয়া আছে সুতরাং এটা ডিরেক্টেড গ্রাফ ডিরেক্টেড গ্রাফ প্রথম কী ডিরেক্ট গ্রাফ ডিরেক্ট গ্রাফের কী থাকবে মাল্টিপল এজ থাকবে না লুপ থাকতে পারবে তাহলে এখানে দেখা যাচ্ছে মাল্টিপল এজ আছে সুতরাং এটা ডিরেক্ট গ্রাফ না তাহলে আরেকটা কী গ্রাফ আছে ডিরেক্ট মাল্টিগ্রাফ ডিরেক্ট মাল্টিগ্রাফ ডিরেক্ট মাল্টিগ্রাফ হওয়ার শর্ত কি মাল্টিপল এজও থাকবে আবার কি থাকবে লুপও থাকবে আমি বলছি এটার ক্ষেত্রে মাল্টিপল এজটাই কি মেইন বিষয় ওটা দেখতে হবে তাহলে যেহেতু এই গ্রাফে মাল্টিপল এজ আছে সুতরাং এটা কি ডিরেক্ট মাল্টিগ্রাফ ডিরেক্ট মাল্টিগ্রাফ এটা এটার ক্ষেত্রে আসেন এটার ক্ষেত্রে দেখেন মাল্টিপল এজ আছে আবার কী আছে লুপো আছে তাহলে গ্রাফের আরেকটা প্রকার হলো ডিরেক্ট মাল্টিগ্রাফ তো ডিরেক্ট মাল্টিগ্রাফের বৈশিষ্ট্য কী দেখেন ডিরেক্ট মাল্টিগ্রাফের বৈশিষ্ট্য হলো দুইটাই থাকবে মাল্টিপল এজও থাকবে লুপো থাকবে এখানে মাল্টিপল এজও আছে এই যে মাল্টিপল এজও আছে আবার কি আছে লুপো আছে সুতরাং এটাকে আমরা বলতেছি ডিরেক্ট মাল্টিগ্রাফ ডিরেক্ট মাল্টিগ্রাফ তো এভাবে আপনারা আরও অন্য অন্য গ্রাফ দেখে একটু প্র্যাকটিস করবেন তাহলে ইনশাল্লাহ বেসিক ক্লিয়ার হয়ে যাবে